শনিবার 20 এপ্রিল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে খড়গ্রামের নগরে জনসভা করলেন পৌরমন্ত্রী ফেরাদ হাকিম। খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই জনসভার আয়োজন করা হয়। এদিন বক্তব্যের শুরু থেকেই মহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এবং মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে নিশানা করেন ফেরাদ হাকিম। কখনো ল্যাংরা, কখনো বেইমান, কখনো আবার শাজাহান বলে কটাক্ষ করতেও শোনা গিয়েছে ফেরাদ হাকিমকে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করতে ছাড়েননি পুরমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কে রীতিমতন ব্যঙ্গ করেছেন তিনি, এবং শুধু তাই নয়, ফেরাদ হাকিমের এই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। এদিন ফেরাদ হাকিম সভাতে বক্তব্য দিতে শুরু থেকেই অধীর রঞ্জন চৌধুরী এবং সেলিমকে একযোগে আক্রমণ করেন। কখনো ল্যাংরা, কখনো বেইমান, তো কখনো শাজাহান বলে কটাক্ষ করেছেন তিনি। এদিন ফেরাদ বলছেন যে অধীর চৌধুরী মুর্শিদাবাদ এবং বহরমপুরে কোনো ফ্যাক্টর না, কোচবিহারে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীদ প্রামাণিক হারবে বলেও মন্তব্য করেছেন ফেরাদ হাকিম। বরণ করে নিচ্ছেন ফুলের তোড়া দিয়ে দুই সভাপতি এবং সম্মানীয় বিধায়ক। কি বলছেন ফেরাদ হাকিম শোনাবো আপনাদের। একটা ছবি আমার মনকে ভেঙে দিয়েছে, যেদিন দেখলাম মোহাম্মদ সেলিমের সাথে অধীর চৌধুরী তার কাস্তে হাতুড়ি পোশাক পরে অধীর চৌধুরী সেলিম সাহেবের হাত ধরে যাচ্ছে নমিনেশন জমা দিতে, সেই দিন বললাম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন। সেই সময় যখন আমরা আন্দোলন করেছি 21 জুলাইয়ের কথা বললো, যে সময় গুলি খেতে খেতে আমরা বেঁচে গেছি, আমরা কংগ্রেস কর্মী ছিলাম, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন কংগ্রেসের নেতারা সিপিএম এর বি টিম। আর আজ প্রমাণ হলো যে বি টিম নয়, এ টিম, তারা একসাথে হাত ধরে কাস্তে হাতুড়ি পড়ে তারা যাচ্ছেন আজকে একসাথে। যখন কংগ্রেসের নেতা ছিলেন সেই 782 জন কংগ্রেস কর্মীর বাড়িতে আজকে আর যাবার মুখ আপনার আছে? আপনি সিপিএম এর সাথে হাত মিলিয়ে আজকে করেছেন দুটি ল্যাংড়া একসাথে হয়েছে, একসাথে হয়ে হাত জোর করেছে এরকম ভাবে, এও ল্যাংড়া ও ল্যাংড়া দুই ল্যাংড়া বলছে, আমরা দুজনকে ধরাধরি করে যাব, আমাদের আর কোনো উপায় নেই। দুই ল্যাংড়া, এর একটা পানে ওর একটা পানে একসাথে হয়েছে। আরে ল্যাংড়া পায়ে বিজেপির বিরুদ্ধে লড়বে? হ্যাঁ, আমরা ইন্ডিয়ায় আছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া তৈরি করেছে, কিন্তু যেখানে সিপিএম এর সাথে হাত মেলায় কংগ্রেস, সেই কংগ্রেস বা এখানকার কংগ্রেসের সাথে নিশ্চিতভাবে আমরা থাকতে পারবো না। এদিনের সভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন ফেরাদ হাকিম। নরেন্দ্র মোদীর গলার স্বরের সঙ্গে সুর মিলিয়ে দাড়িওয়ালা সহ একাধিকভাবে কুরুচিকর মন্তব্য করেন ফেরাদ হাকিম। এদিন ফেরাদ হাকিম বলেন যে ভারতবর্ষকে বিক্রি করতে এসেছে বেচু মোদী। কি বলছেন তিনি শোনাব। এখন দাড়িওয়ালার কিছু বলার নেই, একবার বলেছিল আচ্ছে দিন আনে বলে, আচ্ছে দিন আনে বলে, হর অ্যাকাউন্ট মে 15 লাখ জায়গা, 15 পয়সাও কোনো অ্যাকাউন্টে এসছে, কিছু মাল ফাল পেয়েছেন। তারপর বললো 2 করোড় বেকার কা নৌকরি হোগা। আমি বললাম মোদিজি 2 করোড় ছেড়ে দিন, যে পাগলাটা সারাদিন টিকা লাগিয়ে গাঁজা খেয়ে জয় শ্রী রাম করে, সেরকম একটা পাগলার চাকরি যদি হয় এখানে দাঁড়িয়ে বলে দেয় আমার চাকরি হয়েছে, রেলে হয়েছে, ইনকাম ট্যাক্সে হয়েছে, কোথাও হয়নি, কোথাও হয়নি। তার কারণ মোদিজি কাউকে চাকরি দেবে না, তার কারণ সব সংস্থাকে প্রাইভেটাইজ করে দিতে হবে, সব সংস্থাকে প্রাইভেটাইজ করতে হবে। প্লেন চড়ার এয়ার ইন্ডিয়া বেঁচে দিয়েছে, এই যে রেলে যাচ্ছেন অর্ধেক রেল বিক্রি হয়ে গেছে, আর কিছু আছে বিক্রি হয়ে যাবে, সেল বেল সব বিক্রি হয়ে যাচ্ছে, এর নাম বেচা
মোদি, অর্থাৎ মোদি ভারতকে বেচবার জন্য এসেছে। যারা ভাবেন যে হিন্দুত্ব জয় শ্রীরাম জয় শ্রীরাম ওটা মুখোশ, আসল হলো আদানি আম্বানি, যার কাছে মোদি বেচে দেবে পুরো ভারতকে। আমার ভাগ্য বেঁচে যাবে, আপনার ভাগ্য বেঁচে যাবে। অনেক মায়েরা এখানে আছেন, দুইটা ছেলে হয়, একটা ছেলে সকালবেলা রোজগার করতে যায়, সে বলে মাকে দেখে পরিবারকে দেখে, মা ভালো করে খেয়ে নিও, ভালো করে খাওয়া দাওয়া করে নিও, ঠিক মতো ওষুধটা খেয়ে বলে চলে গেল, তার টাইম নেই। আরেকটা ছেলে সে কিছু করে না, সে বলে মা কত রোগা হয়ে গেছো মা, ইস আর একটুখানি খাও না মা। মা ভাবে দেখি বড় ছেলেটা আমার দেখেন, এই ছেলেটা দেখ কত ভালোবাসে, সারাদিন মা মা করে। যেই মা ঘুমিয়ে পড়ল, আলমারি খুলে মায়ের গয়নাগাটিগুলো নিয়ে বেঁচে দিল। এই এই বিজেপি হচ্ছে ওই সেকেন্ড ছেলে, যে ভারত মায়ের বলছে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আর ভারত মাতার এই যত অলঙ্কার, যতগুলো অলঙ্কার, সে রেল হোক ভেল হোক সেল হোক যাই হোক, সব কটা নিয়ে বেঁচে দিচ্ছে, ওই হচ্ছে ভালো ছেলে। মা কত সারাদিন ভারত মাতা কি জয়, আর ভারত মাতার সব অলঙ্কারকে নিয়ে বেঁচে দিচ্ছে। এই অবস্থা যে ভারতবর্ষে দাঁড়িয়েছে, তাই একে আমরা বলি বেচু মোদি, ভারতবর্ষকে বিক্রি করতে এসছে বেচু মোদি। এমনকি এদিনের সভায় ফিরাদ হাকিমকে দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগড়ে দিতে। শনিবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে খড়গ্রামের নগরে সেখানে জনসভা করলেন পুরমন্ত্রী ফেরাদ হাকিম। খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই জনসভার আয়োজন করা হয়। এদিন বক্তব্যের শুরু থেকেই বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এবং মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে নিশানা করেন তিনি। কখনো ল্যাংড়া, কখনো বেইমান, কখনো শাহজাহান বলেও কটাক্ষ করেছেন। একই সঙ্গে তিনি কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার কথার মতন সুরে সুর মিলিয়ে তিনি বলেন যে প্রধানমন্ত্রী বেচু মোদি। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।